টাকা যাবত সেটাই তো দিবেন। জি হুজুর 60,000 দেবো হুজুর। 60,000 আগে পাঠিয়ে দেবেন কিন্তু। টাকা আমরা কিন্তু মাহফিলের সময় দেবো, 10,000 তো আপনাকে দিছি, আর বাকিটা হুজুর মাহফিলের সময় আমরা দিয়ে দেবো হুজুর। মাহফিলের সময় দেবেন কাজ দেবেন আগে হুজুর। টাকা তো হুজুর আমাদের কালেকশন হয় না হুজুর, যাওয়ার পরে 2 নম্বরই করবো আমি, পরে আমিও কিন্তু 2 নম্বর করে যাবো না। না না হুজুর আমার কি সাথে হইব না হুজুর, 2 নম্বরই করব না কি কোন হুজুর, আমি আপনার কাছে না মইনুদ্দিন শরীয়তপুরে আমার জেনে না বিশেষ করি না, কুমিল্লা কোন প্রবলেম নাই না, যেগুলো করে সব মিস করছো, অন্য জায়গা বেশি হয়ে গেছে হুজুর। আমরা মাহফিলের সময় আপনার টাকা একদিন আগে সব পাঠাবো, পেট হইলে গাড়ি স্টার্ট হয়ে লাগে, স্টার্ট হয়ে গেলে ফেলে না, আমি করে দিলাম আগে থেকে। আচ্ছা তাহলে হুজুর থাক, তাহলে প্রোগ্রাম থাক হুজুর। আসলে আমাদের কি হুজুর, আমরা আপনি তো বিশ্বাসই করতেছেন না হুজুর, আর এলাকার মানুষ কি আমরা নিয়ে নিয়ে 2 নম্বরই করেন বিশেষ করতাম না। না হুজুর আমরা 2 নম্বরই করুম না, আপনার মাহফিলের সময় আপনার টাকা আমরা দিয়ে দেবো মাহফিলের। একটু দূরে রাখি দিবা। জি হুজুর জি। আচ্ছা ঠিক আছে, মুরাদনগর। জি কুমিল্লা মুরাদনগর রামপুর। রামপুর না? জি ঠিক আছে হুজুর। 21 তারিখ। জি ওকে দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। কুমিল্লা মুরাদনগরে 11 ফেব্রুয়ারি একটা আপনার মাহফিল, ওই যে মইনুদ্দিন শরীয়তপুরের মাধ্যমে দাওয়াতটা নিছিলাম আপনার কাছ থেকে হুজুর, ওই একই তারিখে আপনার আরেকটা মাহফিল আমরা ফেসবুকে দেখলাম পোস্টার সহ, ওইখানে মনির ভাই সহ আছে, ওইখানে দেখলাম ওইটা ফরিদপুরে, ওইখানে বয়ান আপন বাদ হুজুর, ওইখান থেকে কি আসা যাইব হুজুর এই সময়ের ভিতরে ফরিদপুর থেকে? হবে কিনা আমি জানি না, তবে দুটো ঘন্টে প্রোগ্রাম করে আইসে পারি তাহলে হবে, নাহলে তো যাওয়া সম্ভব না হুজুর। ওইখানে মাগরিবের পরে বয়ান হইলে, কারণ ওইখান থেকে আসা তো সম্ভব না হুজুর, স্পিড বোটে পার হইতে লাগবে 10 মিনিট, ওখান থেকে আসতে লাগবে 20 মিনিট, আধা ঘন্টা জি 40 মিনিট জি, আর হ্যান্ড থেকে মাওয়ার দিয়ে টানলে 2 ঘন্টা লাগবে, আপনার হোম নজর 1.5 ঘন্টা। এটা হুজুর কুমিল্লা মুরাদনগর, ঢাকা থেকে হুজুর প্রায় 2.5 ঘন্টার উপরে লেগে যায় ঢাকা থেকে যাইতে। কুমিল্লা মুরাদনগর? জি জি। আপনি তো কোনো হোম না? জি না হুজুর, আমি মুরাদনগর বলছি হুজুর, হয়তো শোনা কোনদিন আপনি মুরাদনগর, আমি হোম না কইছেন আপনি হুজুর, আমি ভুল হয়তো কইতে পারি, কিন্তু ওই যে মাহফিল গুলা ওইটা আমরা যে ডেটটা দিয়ে আইছি ওইখানে আপনার খাতায় মুরাদনগর লিখা আছে হুজুর, লেখা তো ডায়েরি তো আমার কাছেই দেখতেছি, এখানে লেখা হোম না কুমিল্লা। জি না হুজুর, আমরা সাথে দেখা আমরা হুজুর মুরাদনগর বলছি হুজুর, এখন কি হুজুর আমাদেরটা কি করা যাইব নাকি না, ওইটা যে কোনো একটা করতে হবে, দুদিন পরে দিয়ে এলে আপনার সাথে টাকা পয়সা ফাইনাল ছিল কত? 50,000। 50,000 জি, আমি 10,000 টাকা আপনার কাছে দিয়ে গেছি হুজুর, অগ্রিম দিচ্ছি। না হুজুর আমি আপনার কাছে আমি নগদ আইসা দিয়ে গেছি 5,000, এরপরে আপনার এই ভিক আসে আমি আবার 5,000 পাঠিয়েছি। আমি কেমনে কইলাম হুজুর, পরে আবার ভিক আসে দিয়ে আপনার ভিক আসে দিছেন ওটা তার উড়িয়ে নেই। জি হুজুর, পরে আবার আপনার নিশ্চিত হওয়ার জন্য পরে আবার আপনার সাথে যোগাযোগ করছি যে টাকাটা পাইছেন কিনা। মুরাদনগর কোন জায়গাটা? মুরাদনগর হুজুর রামপুর, গ্রামের নাম রামপুর। মুরাদনগর থানা থেকে কত ভিতরে ঢুকছে? মুরাদনগর থেকে আপনার যাইতে 20 মিনিট সময় লাগবে। বাবা বহুত রাস্তা,
নবীনগরের কাছাকাছি। এটা হইলো আপনার ওই রামচন্দ্রপুর এই রোডে হইবে। আর কইতে বল না, সেই ভাঙ্গাচুরা রাস্তা ঠ্যাঙ্গাইয়া, আর কইতে বল না কোন জায়গাতে প্রোগ্রাম রাখি। এটা কি করতে দোকান? কুমিল্লা মুরাদনগর মইনুদ্দিন শরীয়তপুরীর মাধ্যমে দাওয়াতটা নিয়েছিলাম। জি জি, 11 তারিখ ছিল হুজুর যে মাহফিলটা। জি আচ্ছা, আপনি কি 21 তারিখ নিলে হয়? 21 তারিখ জি খালি থাকলে দিতে পারেন। জি হুজুর। আরে খালি না, বরিশাল কেটে আসবে দেবো। আচ্ছা জি হুজুর। জি হ্যাঁ জি হুজুর। 21 তারিখ জি। আচ্ছা তাইলে হুজুর আমরা পোস্টারে স্টিকার লাগাই দেবো, পোস্টার তো করছিলাম আগে। আল্লাহ ভরসা দেন। জি আসসালাম আলাইকুম। লাভ একটু কালকে আবার ফোন দেন, ডায়রি আমার কাছে নাই তো। আচ্ছা জি আচ্ছা আসসালাম আলাইকুম। এমপি মন্ত্রীর পরে পরে হুজুরে বললাম, হুজুর আমরা মুরাদনগর কথা বলছি না ভাই, হুজুরের ডায়েরিতে মুরাদনগর লিখছে না? হুজুরে বলতেছে হোমনার কথা, কয় না এটা আমার ডায়েরি তো হোমনার কথা, হোমনার তো যাইয়া ফরিদপুর যাইয়া করতে পাইতাম। তো আমি বললাম যে না হুজুর, আমরা তো হোমনা বলি নাই, আপনার ডায়েরিতে তো মুরাদনগর আমরা লিখে আসছি, আর এটা তো বারবার আবার আপনিও বলছেন যে মুরাদনগরের মানুষ ভালো না, সম্মানই দেয় না, আপনি এই কথাটাও বলছিলেন। বাকি এটা বলি নাই আর কি, একটু স্মরণ করার জন্য এটা আপনারে বলতেছি আর কি। এটা তো উনি এই কথাটাও বলছিল, তো উনি তো ডায়েরিতে আবার ভুল লিখবো কেন? তো আচ্ছা, এরপরে বলতেছে এখন আমি বললাম যে হুজুর তাহলে কি আমাদের মাহফিলটা বাদ? কয় বাদ হবে কেন, আমি তো করতে পারিলাম। না হুজুর এই সময় মুরাদনগর এত রাস্তা, এত কিভাবে যাবেন, ঢাকার থেকে তো সময় লেগে যাবে, 2.5 ঘন্টার উপরে সময় লেগে যাবো আপনার। তো এরপরে আমি বললাম যে মাহফিলটা কি বাদ, এটা কি আমার থেকে বাদ হবে? কত তাহলে আপনার 2 দিন পরে আমি জানাইতেছি কোনটা হয় কোনটা না থাকে। এরপরে আবার জিগাইলো কত দিছিলেন, কত পায় এই আপনার সাথে চুক্তি হয়েছিল এগুলো আর কি। পরে কইলো কাইটার দিল, রাইখে দিল হঠাৎ করে এই আর কি। ভাই যদি না যায় সমস্যা নাই, বাকি আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেব, আর না গেলে আমরা অন্য বক্তা ব্যবস্থা করব। যা পোস্টার হইতো হয়তো 10-12 হাজার টাকার পোস্টার নষ্ট হইব, কিন্তু মানুষে আমার এলাকার ছোলাই লইব আমার মানুষে ভাই, আমার মান সম্মান কিছু থাকবো না ভাই, অন্তত আমারে অগ্রিম কিছু একটা বলেন, যদি এটা প্রচার প্রসার হয়ে যায় পোস্টার নষ্ট হয়ে গেলে আমার মান সম্মান কিছু থাকবো না ভাই। এলাকার মানুষ গ্রামের মানুষ বুঝেন না, আমার ওইখানে বাড়ি ঘর আপনাদের কিছু না ভাই। আচ্ছা পোস্টার না ভাই, আপনার কাছে পাঠাইলাম, 2 দিন পরে চেক করে আপনারে পাঠাইয়া পরেই কিন্তু আমরা পোস্টার গুলো কইরা লাইছি। আজকে পোস্টার কইরা আনছে, গতকাল আনার পরে আপনি একবারে কয়টা পোস্টার আনান বুঝছেন, ইয়ার থেকে দেশের থেকে প্রায় 3-4টা পোস্টার আনান ভাই, এটা কি সম্ভব? কেন ভাই পোস্টার আনার দরকারটা কি ভাই, পোস্টার আনারটা দরকারটা কি কোন তো? আচ্ছা ঠিক আছে, এটা না সমস্যা নাই, আমি আপনার কালকে 11টার দিকে কথা বলবো। ঠিক আছে ভাই, মেহরবানি করে যদি নাও যায় আলহামদুলিল্লাহ, আর গেলে তো আলহামদুলিল্লাহ, যদি যায় নিশ্চিত তাইলে ভাই আমরা পোস্টার গুলো লাগামু, আনছি তাইলে লাগামু না, যদি না যায় আমরা নতুন করে আরো অন্য পোস্টার ছাপামু, অন্য বক্তা দাওয়াত দিয়া। মেহরবানি করে ভাই মান সম্মান রক্ষা করেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা এটা দেখতেছি। ঠিক আছে জি জি ভাই, হয়তো যদি গেলে তো আলহামদুলিল্লাহ, আর না গেলে ভাই তাও আমাদেরকে বলতে বলেন, কারণ এখনো পোস্টার লাগাই নাই ভাই, গেলে বলেন না গেলেও বলেন, না গেলেও বলেন, কারণ পোস্টারটি এখনো লাগাই নাই, লাগাই সারলে কিন্তু পরে কিন্তু ঝামেলায় পড়ে যাবো ভাই,
এলাকার মানুষ যারা আমি অন্য জায়গায় একটা প্রোগ্রাম নিছি এটা কি কি জন্য নিছি আমার তো তেয়ালি জেলা হাঙ্গি বল উনি বলছে ওনার কোন এমপি নিক্সনের ভাই নাকি বলে জোর কইরা ওনার আব্বার মাধ্যমে নিছে ওন এমপি মন্ত্রীর দাওয়াত তো ফালাইতে পারে না এই আর কি উনি ওটা বলছে আচ্ছা ভাই যে হোক দুইখানে যে কোনো এক জায়গায় যাইতে কোন আলহামদুলিল্লাহ না গেলে আমাদেরকে ফাইনাল জানাইতে হন পোস্টারই তো 10-12 হাজার টাকা নষ্ট হয়েছে আর কি আমাদের তাও সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ওকে জি আসসালামু আলাইকুম আচ্ছা